হ্যালো, আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ শহীদুল খান। আমার গল্প আমার কবিতা চ্যানেলের পক্ষ থেকে সকল ভাই বোনকে শুভেচ্ছা ও অভিনন্দন। আজ আমি যে গল্প আপনাদের কাছে শেয়ার করব, সেই গল্পটি হল নূর হায়মেতে সংগ্রহীত ভয়ের ভৌতিক গল্প রেল স্টেশনের ভয়ঙ্কর রাত। এই গল্পে যারা অডিও কণ্ঠ দিয়েছেন তারা হলেন মিরাজ খান ও মাইনুল খান। তাহলে গল্পটি শুরু করা যাক। ঘটনাটা বেশ কিছুদিন আগের। ঢাকার ভেতরে একটা রেল স্টেশন ধরে হাঁটছিলাম। প্রচণ্ড গরমের একটা রাত, মন বিক্ষিপ্ত হওয়ার কারণে আনমনে হাঁটছিলাম। মাথায় নানাবিধ চিন্তা ঘুরপাক খাচ্ছিল। ঘড়িতে তখন প্রায় রাত 10:30 বাজে। ঢাকা শহরের জন্য খুব বেশি গভীর কোনো রাত নয়। হাঁটতে হাঁটতে একসময় খুব ক্লান্তি অনুভব করলাম। রেল লাইন যেখানে বাঁক নিয়েছে সেখানে একটা বাজার, ওখানে বসলাম। ঢাকায় সাধারণত রেল লাইনের পাশে বাজার হয়, কিন্তু এখানে দেখলাম ঠিক রেল লাইনটা জুড়েই বাজার। বলতে গেলে লাইনের দুপাশ ঘিরেই বাজার। অনেক মানুষ। এগিয়ে গেলাম। বেশ কিছু চায়ের দোকান, প্রায় সবগুলোই মানুষের ভিড়ে ঠাসা। নিজেকে কিছুটা আড়ালে রাখার জন্য মোটামুটি ফাঁকা একটা দোকানে বসলাম। ভাই, এক কাপ চা দিন, দুধ চা। দোকানিকে চা দিতে বলে আশেপাশে তাকালাম। নানা ধরনের মানুষ কথা বলছে, ঝগড়া করছে, সাধারণত যা হয়ে থাকে। দোকানি চা দিল। উঠে গিয়ে চা হাতে নিয়ে বসলাম। চা খাচ্ছি, বসে বসে মোবাইল নিয়ে নড়াচড়া করছি। হঠাৎ খেয়াল করলাম, আমি যে দোকানটাতে বসে আছি সেখানে একটু করে মানুষের ভিড় বাড়ছে। অন্যান্য দোকানের সামনে যারা বসা ছিল প্রায় অনেকেই উঠে এসে আমার আশেপাশে দাঁড়িয়ে চা খেতে লাগলো। খেয়াল করলাম প্রায় সকলের পরনেই লুঙ্গি। যদিও অবাক হওয়ার মতো কিছু নেই, তবুও মনে হলো সবাই ইচ্ছে করেই একই ধরনের পোশাক পরেছে। ফালতু চিন্তা করছি ভেবে উঠে দাঁড়ালাম। জিজ্ঞেস করলাম, কত হয়েছে বিল? মনে হলো এ কথায় সবাই আমার দিকে তাকালো, সরাসরি নয় আর চোখে। অস্বস্তি বোধ করছিলাম। টাকা বের করার জন্য পকেটে হাত ঢোকালাম। দোকানিকে আবার জিজ্ঞেস করতেই সে বলল, বিল লাগবে না। আমি রেগে গেলাম। আমি বললাম, লাগবে না কেন, বিল নিতেই হবে। মানিব্যাগ বের করব, লক্ষ্য করলাম দোকানি আমার চোখের দিকে সরাসরি তাকিয়ে আছে। সবচেয়ে বড় ধাক্কা খেলাম যখন বুঝলাম চেষ্টা থাকা সত্ত্বেও আমি মানিব্যাগ বের করতে পারছি না। আমার ভয় লাগা শুরু হলো। দোকানি আমার দিকে তাকিয়ে বিদ্রুপের হাসি হাসলো। না ভাই, টাকা লাগবো না, আপনি চলে যান। আমি মানিব্যাগ বের করার চেষ্টা অব্যাহত রাখলাম। ভাবলাম কোনো কারণে আমি নিজের উপর দুর্বল হয়ে পড়েছি। এক সময় মানিব্যাগ বের হলো, 20 টাকার একটা নোট বিস্কুটের টিনগুলোর উপরে রাখলাম এবং কিছুটা দ্রুত দোকান থেকে বের হয়ে গেলাম। রেল লাইন পার হয়ে অল্প কিছু দূর এসেছি। হঠাৎ কি মনে হতেই ফেলে আসা বাজারের দিকে পেছন ফিরে তাকালাম। ওই দোকানে আগের মতোই ভিড়। অবাক হয়ে দেখলাম দোকানের লোকগুলো আমার দিকেই তাকিয়ে আছে, বিশেষ করে দোকানি। সে দোকান থেকে নেমে আমার পথের দিকে তাকিয়ে আছে। ভয় পেয়ে গেলাম, প্রচণ্ড ভয়। ইচ্ছে হচ্ছিল ছুট লাগাই, কিন্তু কেন জানি দৌড় দিলাম না। জোরে জোরে পা চালাতে লাগলাম। অল্প একটু এগিয়েছি, সামনে একটা রিক্সা। মনে হলো আমি জানে পানি ফিরে পেলাম। হুটমুট করে রিক্সায় উঠে পড়লাম। গন্তব্যস্থানের নাম বলতেই রিক্সা যেন হাওয়ার গতিতে ছুটতে লাগলো। ইচ্ছে হলো রিক্সাওয়ালাকে ধমক দেই এত জোরে চালানোর জন্য। তবে ভালোই লাগছিল তাই কিছু বললাম না। মনে হচ্ছিল আমার পেছনে অশুভ কিছু ধাওয়া করছে আর পাল্লা দিয়ে এগোচ্ছে রিক্সা। বেশ কিছুক্ষণ যাওয়ার পর একটা শান্তি শান্তি ভাব চলে এলো। ঘুম ঘুম লাগছিল। ঘড়িতে চেয়ে দেখলাম 11টার বেশি বাজে। আমি যেখানে নামব সেখানে পৌঁছানোর জন্য রিক্সাওয়ালাকে পথ বলে দিতে হয়, কিন্তু রিক্সাওয়ালা যেন সব চেনে আমাকে ঠিক দোরগোড়ায় পৌঁছে দিল। আমার কাছে রিক্সা ভাড়া কিছু কম ছিল, তাছাড়া এত রাতে রিক্সা পাওয়া ভাগ্যের ব্যাপার মনে করে
রিক্সাওয়ালাকে কিছু বাড়িয়ে দিতে ইচ্ছে হলো। রিক্সা থেকে নেমে বললাম, আপনি একটু দাঁড়ান, আমি টাকা নিয়ে আসি। এই প্রথম আমি রিক্সাওয়ালার চেহারা দেখলাম। মনে হলো আগেও কোথাও দেখেছি। কোথায় দেখেছি চিন্তা করতে করতে আমি টাকা নিয়ে বের হলাম। দরজা খুলে বেরোব এক মুহূর্ত থামলাম। মনে পড়ল বাজারের দোকানি এই লোকটি। সাথে সাথে ঝড়ের বেগে দরজা খুলে বের হলাম। কেউ নেই ওখানে। হাত পা ঠান্ডা হয়ে গেল। পরের দিন দুপুরে আমি আর একজনকে সাথে নিয়ে ওই রেল স্টেশনের লাইনে গেলাম, কিন্তু অনেক খোঁজাখুঁজি করেও ওই মোড় বা বাজার কিছুই খুঁজে পাইনি। হ্যালো বন্ধুরা, গল্পটি কেমন লাগলো? নিশ্চয় ভালো লেগেছে। আরও ভালো ভালো গল্প ও কবিতা পেতে আমার চ্যানেলের সাথে থাকুন, আমাকে সাবস্ক্রাইব করুন, লাইক ও শেয়ার করে আমার পাশে থাকুন। আমি আবারও নতুন নতুন গল্প নিয়ে হাজির হব আপনাদের কাছে। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন। আল্লাহ হাফেজ।